অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলন রানীগঞ্জ শাখার পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার। এদিন এই সভাটি আয়োজিত হয় রানীগঞ্জের রোটারি ক্লাবে, যেখানে আলোচনা সভায় তিনটি মূল বিষয় রাখা হয়। এদিন এই সভার মাধ্যমে মহিলা সমিতির সদস্যদের নিজেদের মতামত প্রকাশের সুযোগ করে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহিলা সম্মেলনের সম্পাদিকা রশ্মি সতনালিকা, কার্যকরী সভাপতি আরপি খেতান, মঞ্জু গুপ্তা, প্রমোদ জৈন সহ বিশিষ্টজনেরা। এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্পাদিকা রশ্মি সতনালিকা বলেন, মূলত মহিলারা মঞ্চে উঠে মাইকের সামনে নিজেদের মতামত প্রকাশ করতে পারে না, তাই তাদের এই সভার মাধ্যমে একটি সুযোগ করে দেওয়া হলো। তিনি আরো বলেন, ক্যোঁকি হম আয়ে মাইক মে বোলনে মে বহুত হিচকতি হুঁ, ওর ভো আপনে পক্ষ কো কিসি কে সামনে রখ নেহি পাতি, ভো ইস ওর অগ্রসর, ভো আপনে বিচারো কো সবকে সামনে রখ সকে। হামারা বাস্তবিক মুদ্দা ইহি হ্যায় কি সব আয়ে অর মাইক মে দো দো তিন তিন জরুরি और जो मेंबर नाम लिखाए हैं, जो नहीं भी लिखाए हैं, मैं सभी से अनुरोध करूंगी कि कृपया दो दो लाइन अपने मन के विचार। रानीगंज से राम बाबू जादव की रिपोर्ट, पब्लिक टाइम्स।